दे जलसा। ভালো থেকো বন্ধু আমার, কাছের এবং দূরে। জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরে। হোক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। ভালো থেকো, ভালো আছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসায় ফিরে এসেছি, পরিচালনায় শামসের মল্লিক এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি যে শিল্পী বন্ধুকে, চলুন তার সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম শ্রাবন্তী চৌধুরী, আমি বরানগর থেকে আসছি। শ্রাবন্তী কি করা হয়? আমি কবিতা করি, পাশাপাশি নাচও করি টুকটাক, তারপরে পড়াশোনা তো। কোন ক্লাসে পড়ো তুমি? সেভেন। আচ্ছা, তোমার আজকে প্রথম নিবেদন কি থাকছে? কবিগুরুকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার প্রথম নিবেদন শুরু করছি, ধুলা মন্দির। শোনাও। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারের দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পূজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করেছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস। রুদ্রে জলে আছে সবার সাথে, ধুলা তাহার লেগেছে দুই হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাধান করে বাধা সবার কাছে, রাখুরে ধ্যান থাকরে ফুলের জালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলা বালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর মুকুর জয়। নমস্কার। খুব ভালো লাগলো, সকালটা যদি কবিগুরুকে দিয়ে শুরু হয় সে সকালটা ভীষণ ভালো লাগে। আচ্ছা শ্রাবন্তী, আবৃত্তি তো শেখা হয়, আবৃত্তির প্রতি কেন ভালোবাসা? কারণ আবৃত্তি শিখলে আমরা অনেক নতুন নতুন কবিকে চিনতে পারি, জানতে পারি তার কবিতা আমাদের, মানে তার কবিতাগুলো সব থেকে ভালো ভালো যেই কবিতাগুলো হয় তার মতনই আমরা শিখতে হচ্ছে, তার মতো বলতে পারি। ভীষণ ভালো। তোমার পরবর্তী নিবেদন আজকে কি থাকছে? আমার পরবর্তী নিবেদন হচ্ছে জীবনের হিসাব, সুকুমার রায়। বিদ্যে বুঝে বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জীবন মূল্যে রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মানে। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে, বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি, বাবু বলেন এই বয়সে জানিস নি ও তা কি, জীবনটা তো নেহাত খেল অষ্ট আনায় ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বল তো দেখি বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশেরই চুড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন এ কি আপদ ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি? মাঝি সুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলেন মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব পড়ো পিছে, তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে। ভীষণ ভালো, মজার কবিতা কিন্তু মজার ছলেই একটা ব্যঙ্গাত্মক লুকিয়ে আছে, তাই তো? আচ্ছা শ্রাবন্তী, তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কোন কবির কবিতা পড়তে বেশি ভালোবাসো? আমি সুকুমার রায়, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশি কবিতা শুনতে ভালো লাগে আমার। তাহলে অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামে নাম দেওয়া হয়, অংশগ্রহণ করা হয়? হ্যাঁ দেওয়া হয়। খুব ভালো, তোমার পরবর্তী নিবেদন কি থাকছে? আমার পরবর্তী নিবেদন হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি। শোনা। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলকবালা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে
থোকায় থোকায় জোন আগ জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মার দিদির না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন মা চুপটি করে থাকো? বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তখন তুমি একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মার আসনে মা পুকুর থেকে আনবি যখন জল? ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল? বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই? লিবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিটাকে ছোপে ছাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। রাত্রি হলো মা গো আমার কাজলা দিদি কই? নমস্কার। আরও একটি সুন্দর কবিতা আমরা তোমার কণ্ঠে শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। শ্রাবন্তী, বাড়িতে কে কে আছে? আমার মা আছে, বাবা, কাকা, কাকি, ভাই, বোন, দাদা, ঠাকুমা। অনেক বড়, ভীষণ মজায় তাহলে কাটে, তাই তো? খুব ভালো। আর পড়াশোনা তো করা হয়। আচ্ছা শ্রাবন্তী, ঘুরতে কোথায় গেলে এই গরমে যে ছুটি পড়লো স্কুলে? আমি আমার মামার বাড়ি গেছিলাম, তারপরে পিসি বাড়ি গেছিলাম, অনেক জায়গায় ঘোরা হয়েছে আপাতত। তোমার পরবর্তী নিবেদন কি থাকছে? আমার পরবর্তী নিবেদন হচ্ছে নারী ষড়যন্ত্র কর্মকারের লেখা। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাড়ি ঘরে, গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা তিনিও নারী, নারী জগদ্ধাত্রী, নারী হলো এই জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আচ্ছা শ্রাবন্তী, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার খুব ভালো লাগছে, এখানে অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে, নতুন নতুন বন্ধু হলো, অনেক সুন্দর লাগছে। এরপর টিভিতে যখন নিজের অনুষ্ঠান দেখবে আরো ভালো লাগবে, তাই তো? তুমি এখানে এসছো, তোমাকে পেয়েও আমাদের ভীষণ ভালো লেগেছে। তুমি এত সুন্দর করে আবৃত্তি শোনানোর জন্য আমাদের চ্যানেল ভিশন সকালে জলসা তরফ থেকে তোমার জন্য রইলো এই সার্টিফিকেটটা, তোমার জন্য রইলো এই গিফট ভাউচারটা, এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে আরও একটি গিফট কুপন, তোমার জন্য রইলো এই মেমেন্টোটা, এবং তোমার জন্য রইলো আমাদের তরফ থেকে এই ছোট্ট গিফটটা। ভালো থেকো শ্রাবন্তী, পড়াশোনার পাশাপাশি আবৃত্তি নিয়ে আরও এগিয়ে যাও, আরও ভালো থাকো। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। সকালে জলসা, সকালে জলসা, নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমারও কবিতা খানি। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা। স্বনির্ভর চ্যারিটেবল ট্রাস্ট কম্পিউটার শিক্ষা জগতে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শেখার সেরা প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া, নীতি আয়োগ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ইলেকট্রনিক সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের PBSSD দ্বারা অনুমোদিত বিভিন্ন রকমের কোর্স এবং কোর্সের শেষে চাকরির সহায়তা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা, আর সঞ্চালনায় আছি আমি তানিয়া। আর আমি এখন পেয়ে গেছি আরও এক আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন তার সাথে আমরা পরিচয় করে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? নমস্কার, আমার নাম অদিতি বাগ, আমি বড়নগর থেকে আসছি। অদিতি কোন ক্লাসে পড়ো? 7। কোন স্কুল? দমদম আনন্দ আশ্রম সাদা বিদ্যাপীঠ। আচ্ছা অদিতি, তুমি আজকে প্রথম কবিতা আমার দর্শক বন্ধুদের কি শোনাচ্ছো? কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা শোনা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। কাঠশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্য নাট্য, যেই বলেছি আমি মা বউকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার, সেজমেশ্বর, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামনে থেকে খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনই ব্যাকুব, আকাশ পরে আবারও চুপ গিয়েছি আটকে, শরৎ মিগে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। খুব ভালো লাগলো অদিতির কণ্ঠে আমরা শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতাটা শুনে নিলাম। অদিতি তো বললে ক্লাস 7-এ পড়ো, তাই তো?
পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? আবৃত্তি হয়, একটু খেলা হয়। খেলাধুলা মানে স্কুলে তো পড়াশোনা প্রচুর চাপ, ক্লাস 7 এর পাশাপাশি তুমি আবৃত্তি, তোমার ভালো লাগে, তুমি আবৃত্তি শেখো আর অবসর সময় খেলাধুলা করো, খুব ভালো। তোমার প্রিয় কবি কে অদিতি? কবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমাদেরকে শোনাবে তো? শোনাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যথী। যদি খোকা না হয় আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমার দূর 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 কোথা থেকে এলো এই কুকুর, জামা তবে জামা আমার কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর গোলে, আমি বনেই যাবো চলে। নমস্কার। বাহ, আরও একটি কি দারুণ করে আমাদেরকে সমব্যথী কবিতাটা তুমি শোনাবে। আচ্ছা অদিতি, তুমি কবিতা আবৃত্তি কেন শিখছো, কেন আবৃত্তিই শিখছো তুমি এত কিছু থাকতে? না, আমি মাসির থেকে শুনেছি, মাসি অনেক জায়গায় বলতো, আমার ভাল লাগতো, সেই থেকে আমি শিখ। মানে মাসি তোমার স্টেজ শো করতো, মাইক নিয়ে অনেক অনেক দর্শকের সামনে কবিতা বলছে, তোমার সেগুলো দেখতে দেখতে ভীষণ ভালো লাগতো আর মনে হতো যে আমি কবে আবৃত্তি করবো বা শিখবো। তুমি অনুষ্ঠানে নাম দাও না? দিই, বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয়। আচ্ছা, অংশগ্রহণ করে কখনো যদি তুমি শোনো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ডে তোমার নাম এসেছে, তোমার কেমন লাগবে? আমি ভাববো যে আমার প্রথম এটা আমি প্রাপ্য হিসেবে পাবো, প্রথম কবিতা আমি কবিগুরু দিয়ে শুরু করেছিলাম, সেটাই ভাল লাগবে এই নিয়ে। আচ্ছা, তুমি কখনো এরকম স্টেজে বলতে গেলে কম্পিটিশনে তুমি কবিগুরুর কবিতা দিয়ে তুমি শুরু করবে, ভীষণ ভালো। বন্ধুরা কি বলে অদিতি তোমার কবিতা শুনে? ভালো বলে, সবাই ইচ্ছা হয় সবারই কি করতে, কিন্তু অনেকের মা বাবার কারণে করতে পারে না, সময় বা অনেক কিছুর জন্য অনেকের সম্ভব হয়ে ওঠে না। আর বাড়িতে বাবা মা তারা শুনে কি বলছে তোমার? বাবা মা দাদা খুব খুশি হয়েছে এই কয়ের জন্য। আবৃত্তি কে কে আছে তোমার বাড়িতে? মা বাবা দুই দাদা দাদু। বাহ, তারা তো জানে আজকে তুমি এখানে এসছো। কার সাথে এসছো আজকে? মায়ের সাথে। মায়ের সাথে এসছো। আচ্ছা, গল্প তো আরো করবো অদিতির সাথে, তারপরে আবার আসি আমি অদিতির কাছে। তুমি আরো একটি কবিতা আমাদের কি শোনাচ্ছো? এক যে ছিল বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু পত্রী। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কি না বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাই তুমি না লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, তেমাকধারী দাঁত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুর্বদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি তার ফাঁকা, যে যেখানে বিপন্ন তার যোগানো চাই টাকা। নমস্কার। বাহ, ভীষণ একটি সুন্দর কবিতা বিদ্যাসাগরের, খুব সুন্দর কবিতাটা অদিতি, খুব ভালো লাগলো। তুমি যে কটা কবিতা নির্বাচন করেছো প্রতিটা কবিতাই ভীষণ সুন্দর। আচ্ছা, পড়াশোনা তো কবিতা চর্চা কখন করা হয়? যখন টাইম পাই, পড়াশোনা ফাঁকি একটু করে নিই, ভালো লাগে কবিতা পড়তে। বাহ, ভীষণ ভালো। কতদিন ধরে আবৃত্তির সাথে আছো? তো এক বছর হবে না সেপ্টেম্বরে। খুব ভালো লাগছে। আচ্ছা, আর তুমি ঘুরতে কোথায় গেছিলে এই গরমের ছুটিতে স্কুলে? আমার প্রিয় বন্ধু মামার বাড়ি গেছিলাম কইলে। মামার বাড়ি? তার মামা বাড়িতে কোথায়? তার মামা বাড়ি বারাসাত। মানে একটা গ্রাম্য পরিবেশে গিয়ে ঘুরে এসো, কেমন লাগলো সেখানে গিয়ে? সেখানে খুব ভালো লাগলো, গ্রামের অঞ্চল দেখতে পেয়েছি, অনেক কিছু দেখতে পেয়েছি। গ্রামে কি এমন স্পেশাল দেখতে পেলে যে আমাদের শহরে দেখতে পাও না? সেখানে একটা বড় করে যে পুজো হয় সেখানে এটা হয় না, সেটা দেখে আমার খুব আনন্দিত হয়েছি। আচ্ছা, তোমার পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা হচ্ছে কবি অন্নদা শঙ্করের লেখা খুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ফক করো। তার বেলায় ভাঙছো প্রদেশ ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর, কামান বিমান অশ্ব উট, ভাগাভাগির ভাঙাভাঙি চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। বাহ,
ভীষণ ভালো। অদিতি এখানে এসে তোমার কেমন লাগছে? এখানে যেন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এরপর টিভিতে অনুষ্ঠানটা দেখবে, বন্ধুরা বাড়ির সবাই দেখবে তখন। আচ্ছা, বন্ধুরা তো জানে আজকে তুমি এসেছো? সবাই জানে। খুব ভালো। তুমি আরো একটি কবিতা আমাদেরকে শোনাও। কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা আশুকে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো লাগলো তোমার কণ্ঠে কবিতা শুনে। তুমি এখানে এসো সেটাও আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাকে পেয়ে, তোমার কণ্ঠে আবৃত্তি শুনে। অদিতি ঘুরতে তো যাও, বলো তুমি কি খেতে ভালোবাসো? মোমো খেতে ভালোবাসো? বাহ, আচ্ছা অদিতি তোমার আজকে শেষ নিবেদন কি থাকছে? কবি সুকুমার রায় লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলে অধ্যাবসায়, 19টিবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আসে গরিব বেজায়, কষ্টের সৃষ্টির দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সেই তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, শ্যামলাহিরের বনগ্রামে কি যেন নাম গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। খুব ভালো লাগলো, আরো একটি সুকুমার রায়ের কবিতা আমাদেরকে শোনালে তুমি, খুব ভালো লাগলো। আচ্ছা অদিতি স্কুলে বন্ধু আছে তো? কটা বন্ধু আছে? পুরো অনেক কটাই আছে। বেস্ট ফ্রেন্ডের নাম কি তোমার? কোয়েল। বন্ধুর সাথে ঘুরতে যাওয়া? হ্যাঁ। এই যে দুর্গাপূজো আসছে, তোমার কি প্ল্যান এখন থেকে, কি কোনো প্ল্যান করেছো? অনেক কিছু। কি প্ল্যান করেছো? এই যে ষষ্ঠীতে বন্ধুদের সাথে বেরোবো, সপ্তমীতে মা বাবা মাসিদের সাথে বেরোবো, এই এরকমভাবে প্ল্যান তোমার চলছে। বাহ খুব ভালো। আর সামনেই তো পরীক্ষাও আবার আসছে, পড়াশোনা কেমন হচ্ছে? ভালোই চলছে। তোমার প্রিয় সাবজেক্ট কি? বেঙ্গলি। বাংলা পড়তে ভালো? বেঙ্গলি আর কম্পিউটার। কেন বাংলা কেন বেছে নিলে? বাংলাটা ভাল লাগে, আর বাংলা অনেক করে কবিতা থাকে, কবিতা গল্প অনেক, নতুন নতুন লেখকের সাথে পরিচিতি, তাই তো এই কারণে তোমার খুব ভালো লাগে। এরপর তো তোমার স্কুলে দিদিমণিরাও জানতে পারবে তুমি টিভিতে অনুষ্ঠান করতে এসো, সবাইকে বলবে অনুষ্ঠান দেখার জন্য, তাদেরও খুব ভালো লাগবে। তোমার জন্য রইল আমাদের চ্যানেল ভিশন সকালে জলসা তরফ থেকে এই সম্মাননা পত্রটি। তুমি মোমো খেতে ভালোবাসো তাই তোমার জন্য রইল এই গিফট ভাউচারটি। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে আরও একটি গিফট ভাউচার, তোমার জন্য রইল এই মেমেন্টোটা। আর তোমার জন্য রইল আমাদের চ্যানেলের তরফ থেকে এই উপহারটা। ভালো থেকো অদিতি, এভাবেই পড়াশোনার পাশাপাশি আবৃত্তিকে ভালোবেসে যাও, সুস্থ থাকো এই কামনাই করি। আমরা শুনছিলাম আবৃত্তি, ভীষণ ভালো লাগছিল, কিন্তু আজকের মতো সময় এখানেই শেষ, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক সকাল 7টায় ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।